যে এক ব্যক্তি দরিদ্র এবং খুবই বৃদ্ধ, তার ফিদিয়া আদায়ের সম্ভব নয়, এখন করণীয় কি? এক হলো যদি কোনো মানুষ বৃদ্ধ হয়, সিয়াম পালন করা সম্ভব নয়, তাহলে প্রতি সিয়ামের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়ানোর নিয়ম, কিন্তু এটাও দেওয়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই, গরিব মানুষ কি করবে তাহলে? আমরা বলবো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যদি এটাও সাধ্যের বাইরে হয়ে থাকে তাহলে করার কিছুই নেই, তবে তিনি চেষ্টা করবেন এখন রমজান মাসে না হলেও পরবর্তীতে কখনো যদি তিনি সামর্থ্যবান হয়ে যান যে প্রতিটি সিয়ামের বিনিময়ে মানুষকে খাওয়াবেন, তাহলে সেই বিষয়টি তিনি পরবর্তীতে হলেও চেষ্টা করবেন যতদিন আল্লাহ তাকে জীবিত রাখবেন। সারা জীবনও যদি তিনি অক্ষমই হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই অবাইদুল্লাহ, তিনি বলছেন সাহারি না খেয়ে রোজার হুকুম কি? আমরা বিষয় বলেছি সাহারি না খেয়ে সিয়াম হলে হয়ে যাবে, সেটি সিয়াম পালন করবেন আপনি, এই জন্য বাদ দেওয়া যাবে না। তৃতীয় প্রশ্ন করেছিলেন জোরহাসউদ্দিন ভাই, তিনি বলেছেন জামাতে সালাত পড়লে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? জবাব, জামাতের সাথে সালাত আদায়ী হলে দুই ধরনের সালাত হয়, যেই সালাদগুলিতে আওয়াজের সাথে কেরাত হয় সেগুলিতে আপনি ইমামের পিছনে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা নয়, আর যেগুলি নীরবের সালাত যেমন জোহরের সালাত, আসরের সালাত, সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সহিভাবে প্রমাণিত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই জোহর আসর এইগুলি সালাতে সূরা ফাতিহা পড়তাম এবং অন্য একটি সূরা পড়তাম, তাই আপনি অবশ্যই সেভাবেই পড়বেন। প্রশ্ন করেছেন তানভীর হায়দার, তিনি বলছেন যে সাহারি খাওয়ার সময় আজান দিলে মুখের খাওয়া কি করব? আমরা আলোচনায় এসেছে সাহারি খাওয়া অবস্থায় যদি মুখে খাওয়া রয়েছে এমন অবস্থায় আজান হয় তাহলে সেটি আপনি শেষ করে ফেলবেন। প্রশ্ন করেছেন আমাদের সাব্বির আহমদ ভাই, তিনি বলছেন দোয়া কুনুত রুকুর আগে না পরে? দোয়া কুনুত বলতে সালাতুল বেতের, সালাতুল বেতের এর মধ্যে দোয়া কুনুত পাঠ করতে হয়, সেই দোয়া কুনুত পাঠ করার সময়টা কখন? শেষ রাকাতে তো অবশ্যই, এক রাকাত পড়লে সেখানেই, তিন রাকাত পড়লে তৃতীয় রাকাতে, কিন্তু রুকুর আগে না পরে? জবাব, রুকুর আগেও পড়া জায়েজ রয়েছে এবং রুকুর পরেও, তবে রুকুর আগে পড়ার গুরুত্ব বা প্রাধান্য বা দলিল বেশি শক্তিশালী, তাই রুকুর আগে যদি আপনি পড়েন আপনার হাত বাঁধা রয়েছে সেই অবস্থায় সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, পরে সেই অবস্থায় নতুন কোনো তাকবীর বা হাত বাঁধা নয় সে অবস্থায় আপনি দোয়া কুনুত পাঠ করবেন, পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আর রুকুর পরে যদি আপনি দোয়া কুনুত পাঠ করেন তাহলে রুকু থেকে উঠে রাফাল ইয়াদাইন করে রুকুর দোয়া পাঠ করে তারপর আপনি দুটি হাত মোনাজাতের মতো তুলে আপনি দোয়া কুনুত পাঠ করবেন, যা সাহাবিদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত রয়েছে, সেভাবে আপনি পাঠ করবেন। এরপরে আমাদের ভাই সাবাব হোসাইন তিনি প্রশ্ন করেছেন ফিতরা চাল দিয়ে না টাকা দিয়ে? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, সাহাবাই কেরামদের সুন্নাহ হলো ফিতরা খাদ্য দিয়ে দেওয়া, তাই আমরা যা খাবো সেটা দিয়েই আমরা ফিতরা আদায় করব। এরপরে প্রশ্ন করেছেন তানভীর হায়দার ভাই, যে তিনি বলেছেন যে মাদ্রাসাতুল হাদিস সম্পর্কে কিভাবে জানবো? মাদ্রাসাতুল হাদিস বলতে বাংলাদেশে ঢাকার বুকে একটি প্রাচীন এবং প্রসিদ্ধ মাদ্রাসা 1959 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেন, যেটি নাজির বাজার বংশালে অবস্থিত। মেয়র, মাননীয় মেয়র, সাবেক মেয়র হানিফ রাহিমাহুল্লাহ ওনার এই জায়গায়, এখন মেয়র, বর্তমান মেয়র আমাদের জনাব সাইদ খোকন সাহেব, তাদের এখানেই সেই মাদ্রাসা, যে মাদ্রাসার মূলত প্রিন্সিপালের দায়িত্ব রয়েছে আমি। এই মাদ্রাসায় দেশের বহু বরেণ্য ব্যক্তিগণ পড়ালেখা করেছেন। এই মাদ্রাসাটি আরও বিস্তারিত জানার জন্য মাদ্রাসাতুল হাদিস নামে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, আপনি সেখানে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন আরেক ভাই যে ধূমপান করলে সিয়াম হবে কি না? জবাব, ধূমপান সিয়াম ভঙ্গের কারণ এবং একটি বড় অপরাধের কারণ, একদিক থেকে হারাম, দ্বিতীয় এটি সিয়াম ভঙ্গ হবে।
সর্বশেষ প্রশ্ন গত দিনের গুলি ভাই প্রশ্ন করেছেন আমাদের হোসাইনুল ওয়ালিদ সালাফি ভাই। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়ে কবজি ধরতেন, এই ব্যাখ্যা দিয়ে প্রমাণ দেওয়া হয় যে কবজি ধরে যে কোনো জায়গায় হাত বাঁধা যাবে, কতটুকু সঠিক? তিনি প্রশ্ন করেছেন যে রাসূল সালাতে যখন আমরা হাত বাঁধবো তো এই হাত এক হাত দিয়ে কবজি ধরবে, তো এই কবজি ধরলে এখন প্রশ্ন হলো কবজি ধরে ছেড়ে দিবে যেখানে যাবে যাবে, এতে বোঝা যায় যে নাভির নিচে চলে যাবে। আমরা বলবো এটি ভুল সিদ্ধান্ত, কখনো সঠিক বোঝ নয়। আপনি হাদিস একটি দিয়েই শুধু মাসআলা সাব্যস্ত করবেন তাহলে ভুল করবেন, সব হাদিসে লক্ষ্য করতে হবে। হাত বাঁধা সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত রকমের সহিহ হাদিস রয়েছে সবগুলি আপনি লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত বাঁধা সংক্রান্ত সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, যেখানে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো তার যুগে, কানা নাসু ইউমারু আন ইয়াদা ইয়াদাহু আল ইউমনা আলা যিরাইহি আল ইউসরা, বাম যিরা এর উপর রাখার জন্য নির্দেশ দেওয়া হতো। এই বাম যিরা বলা হয় আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত এই অংশটুকু, এটার উপর রাখার নির্দেশ। তাহলে এইভাবে রাখলে অটোমেটিকভাবে নাভির নিচে যাওয়ার সুযোগ নেই, এটি একটি পদ্ধতি, এটাও পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যেটি কবজি সহিহ হুজাইমা হাদিস, অর্থাৎ এই হাত থেকে এই হাত পর্যন্ত অংশ থাকবে এবং এটা কবজি এইভাবে ধরে রাখতে পারে, তাহলে এটি একটি হাদিস। দ্বিতীয় এইখান থেকে এই পর্যন্ত থাকবে, এটি সহিহ হুজাইমার হাদিস, অর্থাৎ এই অংশটুকু উপরে থাকবে বলা হয়েছে। তৃতীয় যেটি ধরার কথা বলা হচ্ছে সেটাও যদি আমরা ধরি, সবগুলি মিলে এক হাত এক হাতের উপর রাখার এগুলি সব হাদিস, কিন্তু হাত দুটি কোন জায়গায় রাখতেন যেটি সহিহ ইবনে খুজাইমার হাদিসেও এসেছে, তা হলো আলা সদরিহি, বুকের উপর রাখতেন, এবং মুরসাল আবি দাউদে এসেছে তাউসের, যেটি মুরসাল গ্রহণযোগ্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সূত্রেও সেটি গ্রহণযোগ্য, সেখানে বলা হয়েছে আলা সদরিহি, বুকের উপরে। তাহলে হাত আপনি এটা এটার উপরে রাখেন এইভাবে সম্পূর্ণের উপরে, অথবা এতটুকু, অথবা এইভাবে ধরেন, যেভাবেই করেন সবগুলি মিলে আবার আপনি বুকের উপরে রাখবেন। সব হাদিসগুলি একত্রিত করলে এই সিদ্ধান্তই পাওয়া যায়। সুতরাং মন মর্জি মতো এক হাদিস দিয়ে আপনি দলিল গ্রহণ করে বসবেন এটি সম্পূর্ণ ভুল, কখনো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মতো দলিল গ্রহণ না করে সঠিকভাবে যেন দলিল গ্রহণ করে আমরা ইসলামের বিষয়গুলি মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। গত দিনের প্রশ্নগুলি আমরা শেষ করেছি, আজকের প্রশ্নের দিকে আমরা একটু যাচ্ছি, যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই। আজকের প্রশ্নের মধ্যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, প্রথমে তিনি প্রশ্ন করেছেন, এমনিতে সব সময় ওযু অবস্থায় থাকা ভালো, তিনি প্রশ্নটি অস্পষ্ট, এমনিতে সব সময় ওযু অবস্থায় থাকা ভালো, কোনো সন্দেহ নেই সব সময় ওযু অবস্থায় থাকা ভালো। দ্বিতীয় ভাই আমাদের তাজুল ইসলাম ভাই, তিনি প্রশ্ন করেছেন, মোবাইলের মানুষের সমাজে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় কোরআন তেলাওয়াত শোনা যাবে কি, তাতে কোনো পাপ হবে কি? তিনি বলছেন যে মোবাইলের মানুষের সমাজে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, কোরআন তেলাওয়াত শোনা যাবে কি, তাতে কোনো পাপ হবে কি না? বিষয়টি অস্পষ্ট, তবে মনে হচ্ছে এমনটি প্রশ্ন যে মোবাইলে তেলাওয়াত শোনা যাবে কি না। এটি কালকে আমাকে ফোনে একজন প্রশ্ন করেছিলেন যে কেউ নাকি বলেন যে মোবাইলে তেলাওয়াত শুনলে এটা সওয়াব হবে না। আমি তাকে উল্টা বললাম যে আসলে ওই মুফতি সাহেবকে আপনি জিজ্ঞাসা করবেন যে মোবাইলে তেলাওয়াত শুনলে যদি সওয়াব না হয় তাহলে মোবাইলে গান শুনলে গুনাহ হবে নাকি, এটা একটু জিজ্ঞাসা করবেন। আজীব কথা, মোবাইলে গান শুনলে যদি গুনাহ হয় তাহলে অবশ্যই মোবাইলে তেলাওয়াত শুনলে সওয়াব হবে। আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, সিয়াম থাকা অবস্থায় মোবাইল ফোনে ভিডিও গেম খেললে সিয়াম এর কি কোনো ক্ষতি হবে? জবাব, এটা নিজেই বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহ ওয়াল জাহলা, যে ব্যক্তি মিথ্যা কথা, কাজ এবং জাহিলি কর্মকাণ্ড বর্জন করবে না তার সিয়াম যেন আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই মোবাইল নিয়ে গেম খেলা এটিও জাহিলি কাজ, এটি কোনো বিবেকবান মানুষ করতে পারে না। বাচ্চারা যদি ভুলবশত করে সেটি আলাদা বিষয়,
কোন একজন বুদ্ধিমান মানুষ যার বিবেক রয়েছে, বোধশক্তি রয়েছে, বই পুস্তক পড়তে জানে, এমন মানুষ গেম খেলে সময় নষ্ট কখনো করতে পারে না। এটি একটি জাহিলি কাজ, অবশ্যই ক্ষতি হবে সিয়ামের। আল্লাহ বর্জন করার তৌফিক দান করুক। আপনি সময় পেলে ওই মোবাইল, যেই মোবাইলে আপনি গেম খেলছেন, সেই মোবাইলটাই আপনি একটু খুলুন, সেখানে সুন্দর তেলাওয়াত রয়েছে, সেখানে সুন্দর আলোচনা রয়েছে, সেখানে সুন্দর বহু কিছু রয়েছে যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ, যা আপনার সিয়ামটাকে আরো মজবুত করবে। তাহলে তা বাদ দিয়ে আপনি ওই কাজে কেন গেলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন সে সমস্ত অন্যায় থেকে বিরত থাকার। বালেগ নারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার বিধান কি? জবাব, না। প্রাপ্তবয়স্কা নারীদের কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন না, এবং কোনো প্রাপ্তবয়স্কা নারীরও উচিত নয় তার আওয়াজ কোরআন তেলাওয়াতের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। এটি মানুষকে, মানুষের মধ্যে শয়তান ওসওয়াসা নিয়ে আসবে, এটি কখনো সঠিক হবে না। কারণ যদি এমন হতো যে পুরুষের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার মতো আর নাই, শেষ হয়ে গেছে, তাহলে আপনি দিতেন। আলহামদুলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত পুরুষ রয়েছে ততক্ষণ পর্যন্ত এটি নয়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করি, কিন্তু আমার ঘরে আমার বাবা মা বাইরে আজানের জন্য অপেক্ষা করতে থাকে, দুই তিন চার মিনিট দেরিতে ইফতার করে, যা আমাকে খুব কষ্ট দেয়। এই অবস্থা আমার করণীয় কি? জবাব, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আপনি যে কাজ করেন সেটি ভালো করেছেন, আর বাবা মা যেটা করছেন তারা সেভাবে বুঝতেছেন তাই করেন। আমি আপনাকে পরামর্শ দেব, আপনি যেভাবে বুঝেছেন বাবা মাকে বিষয়টাকে সেভাবে বোঝানোর চেষ্টা করেন, এবং বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আর আমাদের আজকেও যে কিছুটা ইফতার সময় মতো করার যে আলোচনা, সেটাও বাবা মাকে যদি শোনানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ আশা করি হয়তো পরিবর্তন হতে পারে। দোয়া করছি আল্লাহ সে তৌফিক দান করুন। তারাবির সালাত 2-2 রাকাত করে পড়বেন, এটাই তো নিয়ম, 2-2 রাকাত করে পরে সালাম ফেরাবেন। আলহামদুলিল্লাহ, 2-2 রাকাত পরে আপনি যদি সেই সালাতের সালামের ভিতরেই, সালামের আগেই সেই বৈঠকে দোয়া, বিভিন্ন দোয়াগুলি কোরআন হাদিসের পড়েন, কোনো অসুবিধা নাই, অবশ্যই পড়তে পারবেন। কিন্তু প্রচলিত সমাজে যে 4 রাকাতের পরে একটি করে মোনাজাতের সিস্টেম রয়েছে, এটি প্রমাণিত নয়, এটি সঠিক নয়। আরেকভাবে প্রশ্ন করেছেন, স্যার আমার বোনের সন্তান হবে, আপনি অবশ্যই দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার বোনকে সুস্থ ও নেক, সুস্থ সবল এবং নেক সন্তান দান করে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বোনকে সুস্থ রাখুন, সন্তানকে যেন সুস্থ হয়, সুন্দর হয় এবং সালেহ হয়, নেককার হয়, আল্লাহ কবুল করুন। প্রশ্ন করেছেন, সূর্য ওঠার সময় এবং ডোবার সময় কোরআন পড়া ও দোয়া দরুদ পড়া যাবে কি? জবাব, সেই সময় সালাত আদায় নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত ও পড়া নিষিদ্ধ নয়, আল্লাহ তাআলা আলাম। আরও কিছু বেশ প্রশ্ন রয়েছে, আমরা আজকে হয়তো যেতে সময় আমাদের নির্দিষ্ট সময় অতিক্রম করছে, আগামী বাকি প্রশ্নগুলি আমরা ইনশাআল্লাহ, আমাদের তারাবি কত রাকাত পড়তে হবে এবং তার বিধান যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকেও, আল্লাহ জাযায় খায়র দান করুন। আমরা বলেছি আগামীকালকের আলোচনাটাই হবে শুধু সালাতুত তারাবির উপরে, ইনশাআল্লাহ আপনি উপস্থিত থাকবেন। আর শর্টকাট আপনাকে বলবো, তারাবি সালাত এটি হলো নফল, কেউ বলে নফল, কেউ বলে সুন্না নিয়ে আবার বিতর্ক করে, আসলে সুন্না নফল দুটোই ঠিক রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তাই সুন্না বলবো, আর এটি অতিরিক্ত ইবাদত তাই নফল বলবো, এটি হলো তার বিধান। আর পড়ার ক্ষেত্রে আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুন্না হচ্ছে 11 রাকাত। আল্লাহু তাআলা আলাম, আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আজকে আমরা এখানে শেষ করতে চাই, এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনারা যারা দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমাদের এই লাইভ বাংলাদেশ জুমে চাইল হাদিসের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন। আশা করব আপনারা এই প্রোগ্রামটাকে আরও বহু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করার মাধ্যমে, এতে আল্লাহ আপনাদেরকেও জাযায়ে খায়র দান করবেন, আপনারাও দাওয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বাংলাদেশ জুমে চাইল হাদিস এভাবেই আপনাদেরকে
বা মানুষকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা যেন সবাই সেভাবেই দাওয়াতি কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করছি, আমরা যে ভয়াবহ পরিস্থিতি অতিবাহিত করছি, আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দান করুন, আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। রমাদান মোবারকের মধ্য দিয়ে এই বিপদ আমাদের থেকে দূর করে দিন। আমরা যেন দিনের পথে ফিরে আসতে পারি সেই তৌফিক দেওয়ার মাধ্যমে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। যারা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। যারা আক্রান্ত হয়েছেন, বেঁচে রয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যারা নিরাপদে রয়েছি, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন, এ রোগ থেকে মুক্ত রাখুন। আমাদের সন্তানদেরকেও দিনের পথে চলার মানুষ করার তৌফিক দান করুন। আমাদের দেশের সকল মানুষকে সঠিক পথে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার পথে চলার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী মুসলিমদেরকে আল্লাহ এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।